নমস্কার, সঠিক দীঘা চেনেলত আপনালোক সকলকে স্বাগতম জানাইছো। আশা করছো সকলে ভালে কুশলে আছে। আমার প্রতিটি ঘরতে আলমারি কিন্তু এক বা একাধিক আছে। আলমারি আমি কিয় রাখো? আলমারি আমি বেশিকে ব্যবহার করো টাকা পয়সা সোণ ইত্যাদি রখার কারণে মূলত। তদুপরি বিভিন্ন ধরনের আলমারি আমি কি করো কাপড় কানি বা অন্যান্য গহনা আদি সুরক্ষিতভাবে রাখো। এতিয়া কথা হল এই আলমারি যত নাকি ধন সম্পত্তি রখা হয়, টাকা পয়সা গহনা আদি রখা হয়, সেইটো আলমারি আমি কেনেকেই রাখিব লাগে ঘরত বাস্তুশাস্ত্র মতে, আর কি তার করণীয় আছে যাতে নাকি আমার টাকা পয়সার বৃদ্ধি হয় বা সমৃদ্ধি হয়, সেই বিষয়ে আজির ভিডিওত মই আলোচনা করবলে লৈছো। আশা করছো আজির ভিডিওয়ে আপনাদের বারোক উপকৃত করব। লগতে মোর চ্যানেলটি যদি নতুনকে আহিছে নিশ্চয়ক সাবস্ক্রাইব করিব আর যিমান পারে শেয়ার করে মোর চ্যানেলটিক সাপোর্ট করিব। আহক আমি ভিডিওটি আরম্ভ করো। বাস্তুশাস্ত্র মতে আলমারি যত নাকি টাকা পয়সা বা ব্যাংকর পাসবুক, চেকবুক ইত্যাদি আর গহনা সোণ রূপ ইত্যাদি যত রখা হয়, সেই আলমারি আপনাদের যিকোনো কোঠাত আপনাদের না রাখো কিয়, সেইটো হয়তো উত্তর মুয়াকৈ রাখিব লাগে, নহলে পূব মুয়াকৈ রাখিব লাগে। তার মানেটো হল যে আলমারির যেটো দুয়ার আছে দুয়ার খোল খাব লাগে উত্তর দিকত আর নহলে পূব দিকত। হয় উত্তর দিকত খোল খাব আলমারির দুয়ার, নহলে পূব দিকত খোল খাব। এতিয়া আন একটি গুরুত্বপূর্ণ কথা হল আলমারি যত নাকি আপনাদের টাকা পয়সা রাখিব বা সোণর গহনা ইত্যাদি রাখিব বা ব্যাংকর পাসবুক চেকবুক ইত্যাদি রাখিব, সেইখন আলমারিত আপনাদের কেতিয়াও কাঁচ বা আয়না বা দাপন যাতে না থাকে, সেইটো বিষয়লে আপনাদের মন করিব। যদি কোনো আলমারিত দাপন থাকে, আলমারির এটা দুয়ারত দাপন লগোৱা আছে, তেনেহলে সেই আলমারিত থকা টাকা পয়সা বা ধন সম্পত্তি বা যিকোনো ধরনের সোণর গহনা আদি থাকিলে সেইবিলাক অপচয়ের দিকে গতি করে বা ওলাই যায়, ঘরের পর ওলাই যাওয়ার এটা বাট প্রশস্ত হয়। তৃতীয়ত সূত্র হল আলমারি কোনটো দিকত রাখিব লাগে। বাস্তুশাস্ত্র মতে আপনাদের আলমারি যত নাকি লিকুইড মানি যেটো আমি কও, সেই লিকুইড মানি প্রথমে যদি ঘরলৈ আনে, তেনেহলে মই ইয়ার এইটো বিষয়ত আরো একটা ভিডিও বনাম। লিকুইড মানি যদি আপনাদের রাখিছে, তেনেহলে ঘরের উত্তর পশ্চিম কোণাত আলমারিখন রাখিব। রাখি পশ্চিম দিকর উত্তর পশ্চিম কোণ, পশ্চিম দিকর উত্তর পশ্চিম কোণত, পশ্চিম আর উত্তর পশ্চিম কোণর যে মাজর অংশ আছে, সেই পশ্চিম আর উত্তর পশ্চিম কোণর মাজর অংশত আপনাদের নিজের আলমারি পূব মুয়াক রাখব। তেনহলে সাব আপনাদের যে লিকুইড মানি বা দৈনন্দিন যে খরচর পয়সাখিন আপনাদের আলমারিত সুমাই আছে, সেই পয়সা অপচয় নহব, নিশ্চয়ক ঘরের কামতে খরচ হব। আর দীর্ঘ মেয়াদী যাবর ধন সম্পত্তি আছে, পয়সা আছে, সোণর গহনা আছে বা সোণর বিস্কুট আছে বা কোনো ধরনের মূল্যবান আ অলংকার আছে, সেইব আপনাদের নিশ্চয়ক দক্ষিণ পশ্চিম কোণাত এখন আলমারি রাখি সেই উত্তরমুয়াক রাখিলে আপনাদের বিশেষ সুফল লাভ করব। নিশ্চয়ক সেয়া দীর্ঘস্থায়ী সম্পত্তি, সম্পদ হিসাবে পরিগণিত হব আপনাদের গৃহত। বাস্তুশাস্ত্র মতে যদি দক্ষিণ দিকত কোনো ধরনের আলমারি রখা হয়, তেনেহলে সেই আলমারিত যদি আপনাদের মাটির সম্পর্কিত বা ফ্ল্যাট সম্পর্কিত বা নিজের সম্পত্তির কিবা দলিল আছে, কিবা আছে, কাগজপত্র আছে, নথিপত্র আছে, সেইবিলাক দক্ষিণ দিকত আলমারিত রাখিলে সেইবিলাক সুরক্ষিত হয়ে থাকে। যে নহক, আলমারি রখার মোটামুটি থুলমূলকৈ মই কেটামান সূত্র আজি কলো। আপনাদের মন করিব আলমারিত রখার পিছত আলমারির ধন সম্পত্তি
বা মাটির কাগজে হোক বা টকা পয়সা হোক বা গহনা আদিয়ে হোক আপনাদের রাখিলে এতিয়া নির্দিষ্ট সময়ের মূরে মূরে মানে সপ্তাহত অন্তত এবার কই আপনাদের সেই আলমারির ভিতরটো খুলি আলমারির ভিতরটো অলপ সাফ চিকুণ কই রাখিব কোনো ধরনের আপনি যিমানেই আলমারিখন বন্ধ করে না রাখো কিয় তাত কিবা নহয় কিবা করে এটা দীর্ঘদিন রাখি দিয়ার পিছত কি হয় এটো এক রাহুয়ে তাত আক্রমণ করার চেষ্টা করে যাতে সেইটো নহয় তার কারণে আপনাদের এটা নির্দিষ্ট সময়ের মূরে মূরে আপনাদের তাত সাফ চিকুণ কই রাখিব আর কিছু পজিটিভ ভাইব্রেশন দিয়ার বাবে আপনাদের তাত পিরামিডর ব্যবহার করিব পারে ক্রিস্টাল পিরামিড যদি আপনাদের নিজের ধন সম্পত্তির ঠাইত কিন্তু সেইটো পিরামিড যত যেটো আলমারিত রাখিব সেই আলমারিটো যেটো দিকত থাকিব সেইটো দিকটো যাতে ব্যালেন্সড হয়ে থাকে তার যাতে কোনো ধরনের নেগেটিভিটি না থাকে কোনো ধরনের ঋণাত্মক শক্তিয়ে যাতে বাঁ লব নোৱাৰে সেইটো আগতে কনফার্ম করে লব লাগিব তার পিছতে আপনাদের সেই আলমারিত একটা ক্রিস্টাল পিরামিডর ব্যবহার করব তেনহলে সাব ধন সম্পত্তির উত্তরোত্তর বৃদ্ধি হব তথা সংসারত সুখ সমৃদ্ধি বাড়িব আশা করছো আজির ভিডিওই আপনার বিশেষভাবে উপকৃত করিব লগতে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব নকরিলে আপনার নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থব আর ভিডিওটি নিজের আত্মীয় তথা বন্ধু বান্ধবর সহিতে যিমান পারে শেয়ার করিব পরম করুণাময় ঈশ্বরে আপনার সুস্থতা আর দীর্ঘায়ু প্রদান করক এই প্রার্থনা করে মই আজি বিদায় লৈছো ধন্যবাদ।